হ্যালো বন্ধুরা, তোমরা অলরেডি নিশ্চয় জেনে গিয়েছো মোহামেডান ক্লাবের অফিসিয়াল পেজ থেকে যে মোহামেডান ক্লাব একজন বিদেশি ডিফেন্ডার সাইন করিয়েছে আইএসএল এর জন্য, এবং এই প্লেয়ারটির নাম হচ্ছে ফ্লোরেন্ট অগিয়ার। এই প্লেয়ারটি সম্পর্কে আজকে আমরা তোমাদের জানাবো এবং তার সাথে সাথে বলবো এই প্লেয়ারটি কবে কলকাতায় আসছে এবং মোহামেডান ক্লাবে যোগ দিচ্ছে। দেখো, এই প্লেয়ারটি একজন ফ্রেঞ্চ প্লেয়ার, অর্থাৎ ফরাসি প্লেয়ার। তিনি ফ্রান্সের বিভিন্ন ক্লাবে খেলেছেন, প্যারিস এফসিতে খেলেছেন, লিওনে খেলেছেন, এছাড়া ক্লেরমন্টের হয়ে খেলেছেন। যদিও বয়সটা মোহামেডানের অন্যান্য বিদেশিদের তুলনায় একটু বেশি, তবে ভারতে এই এজ নিয়ে কিন্তু আমরা অনেক বিদেশিকে খেলতে দেখছি এবং তারা দুর্দান্ত খেলছে। আমরা যদি এই ফ্লোরেন্ট অগিয়ারের স্ট্যাট দেখি তাহলে বুঝতে পারবো প্লেয়ারটি কতটা দক্ষ। দেখো, নর্মালি বর্তমানে জোসেফ আরজেই কিন্তু নির্ভরতা দিচ্ছেন, কিন্তু তার সাথে সাথে আরও একজন বিদেশি প্লেয়ারের কিন্তু দরকার ছিল মোহামেডান ক্লাবে। আমরা এর আগে একজন অস্ট্রেলিয়ান প্লেয়ারের নাম শুনেছিলাম, যদিও তিনি ফাইনালে কিন্তু মোহনবাগানে যোগ দেন, তো তারপরে এই প্লেয়ারটিকে কিন্তু মোহামেডান নিয়ে আসলো। প্রায় 418টা ম্যাচ তিনি খেলেছেন তার লাইফে, এবং এই 418টা ম্যাচের মধ্যে কিন্তু তিনি অনেকগুলো গোলও করেছেন, প্রায় 15টা গোল। অর্থাৎ গোল করতে সক্ষম একজন ডিফেন্ডারকে কিন্তু নিয়ে আসলো মোহামেডান ক্লাব। এবং এই প্লেয়ারটির সম্পর্কে যদি আমরা দেখি তাহলে তিনি লাস্ট যে ক্লাবে ছিলেন ক্লেরমন্ট, সেখানে কিন্তু তিনি প্রায় 2018 থেকে 2024 সাল, অর্থাৎ দীর্ঘ 6 বছর কিন্তু একটা ক্লাবে ছিলেন। অর্থাৎ পারফরমেন্সে তিনি কতটা ভালো দিয়েছেন একলা ক্লাবে, সেটা কিন্তু আমরা বুঝতে পারি যখন তিনি নাগাড়ে একটা ক্লাবে একটানা খেলে থাকেন। তো প্রায় 6 বছর একটা ক্লাবে খেলেছেন, মানে তিনি ততটা দক্ষ আমরা ধরে নিতে পারি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্লেয়ারটির বয়স 35 হলেও উচ্চতা প্রায় 1.83 মিটার, অর্থাৎ হাইটটা বেশ ভালো, গোল করতে পারে। এবং এই জায়গায় কিন্তু পরবর্তীতে জোসেফ আরজায়ের সঙ্গে সঙ্গে কিন্তু আরেকজন বিদেশি ডিফেন্ডারকে দরকার ছিল এবং দক্ষ ডিফেন্ডারকে দরকার ছিল, সেই জায়গাটা কিন্তু ইনি পূরণ করতে সক্ষম। তো মোহামেডান সমর্থকরা এই প্লেয়ারটিকে নিয়ে কিন্তু আশা করতে পারে যে ডিফেন্স আরও বেশি শক্তিশালী, আরও বেশি জমজমাট হতে চলেছে এই প্লেয়ারটি আসার পর। এবং এই প্লেয়ারটি আসছে আগামী বৃহস্পতিবারে তিনি ভারতের আসার কথা রয়েছে, এবং আশা করা হচ্ছে তিনি কিন্তু বৃহস্পতিবার চলে আসবেন।